চারটি লক্ষণেই বুঝতে পারবেন শিশু অ্যাডিনোয়েড রোগে আক্রান্ত। আক্রান্ত হলে আপনি কি করবেন? অনেক শিশু অ্যাডিনোয়েড রোগে ভোগে, কিন্তু অনেক বাবা মা তা বুঝতেই পারেন না, আর শিশু তার সমস্যা বুঝিয়ে বলতে পারে না। তবে এই রোগের কিছু লক্ষণ রয়েছে যা দেখে শনাক্ত করা যায়। শিশু অ্যাডিনোয়েড রোগ কি? নাকের পেছনে অ্যাডিনোয়েড গ্রন্থি থাকে। এটি গঠনগত দিক থেকে টনসিলের মতো। নিচের যে কোনো একটি বা একাধিক সমস্যা হলে তা অ্যাডিনোয়েডের কারণ হতে পারে। বাচ্চার মুখ হা করে ঘুমায়, রাতে ঘুমের মধ্যে শব্দ হয় বা নাক ডাকে। এই সমস্যা বেশি মাত্রায় হলে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসতে পারে, যাকে চকিং বলে। ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য দম বন্ধ থাকতে পারে, যাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে। অ্যাডিনোয়েড রোগের লক্ষণ: 1. শিশু ঘন ঘন সর্দি কাশিতে ভোগে। একবার সর্দি কাশি হলে তা সহজে সারতে চায় না। 2. সমস্যা গলার পেছন থেকে ইউস্ট্রেশিয়ান টিউবের মাধ্যমে কানে চলে যায়, ফলে ঘন ঘন কানে ব্যথা, কানে ইনফেকশন, কানের পর্দা ফেটে যাওয়া, কানের ভেতর পানি জমা বা টুইয়ার সমস্যা হতে পারে। 3. ঘন ঘন গলার ইনফেকশন, খুশখুশে কাশি, গলার স্বর বসে যাওয়া হতে পারে। 4. শরীরের ভেতর অক্সিজেনের স্বল্পতার জন্য ঘুম ঘুম ভাব, পড়াশোনা ও স্কুলে অমনোযোগী হওয়া, বুদ্ধিমত্তা কমে যাওয়ার মতো সমস্যা হয়, রাতে বিছানায় প্রস্রাবও করতে পারে। করণীয়: ঘন ঘন অ্যাডিনোয়েডের সমস্যা হলে 12-14 বছরেও অ্যাডিনোয়েড স্বাভাবিক আকারে পৌঁছায় না, এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এমন হলে লম্বা স্বরের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, তাতেও নিরাময় না হলে ছোট অপারেশনের মাধ্যমে ফেলে দিতে হয়। ভিডিওটি দেখে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই পরিচিতদের মাঝে শেয়ার করবেন, একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।